ভবিষ্যতে যে আমরা সুন্দর শুদ্ধ হরিনাম করবো সেই জন্য আমরা ভগবানের কাছে নরোত্তম দাস ঠাকুরের যে গীত যে ভজন তার মাধ্যমে আমরা প্রার্থনা করবো, যেমন যেন আমাদের এই ভুল ত্রুটিগুলো ভগবান গৌরলীতায় যেন ক্ষমা করে। তো আমাদের সজীব প্রভু আমাদের এই পঞ্চতত্ত্ব বন্দনা নিয়ে আসছেন। চৈতন্য প্রভু দয়া করমোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য